মোহাম্মদ নাইম শেখ। টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে নেই কোনো চমক। মাহমুদুল্লার নেতৃত্বে 15 সদস্যের সাথে দুইজনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এই দলে প্রথমবার বিশ্বকাপ অভিজ্ঞতা হবে 6 ক্রিকেটারের। টানা 3 সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে দল ভালো কিছু করবে বিশ্বাস প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। টোয়েন্টি ফরম্যাটে ডিফিকাল্ট, আমরা চাই আমরা সেরা খেলাটা সেরা দিনে খেলবো, ওই দিনটাই সেরাটা খেললে ইনশাল্লাহ আমরা আশা করছি ভালো কিছু আশা করি। টানা 3 টি টোয়েন্টি সিরিজ খেলেছেন বাংলাদেশ, জিতেছেনও দাপটের সঙ্গে। বিশ্বকাপে দল নির্বাচন নিয়ে তাই চ্যালেঞ্জের মুখে পড়েননি ম্যানেজমেন্ট, তামিম নিজেই সরে গেছেন। নিউজিল্যান্ড সিরিজের 119 জন থেকে সেরা 15 বেছে নেওয়া সহজ হয়েছে। তাইফ গেল আমাদের 3 ফরম্যাটে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল, এখন ও নিজে থেকেই প্রকৃত আমরা যথেষ্ট কনফিডেন্ট ছিলাম যে বিশ্বকাপে ওর মতো খেলোয়াড়কে পাবো, কিন্তু পাই না, এটা আমাদেরও দুর্ভাগ্য। কাটা পড়েছেন তাইজুল ইসলাম, এই বাহাতি স্পিনার নেই টি টোয়েন্টির বিবেচনায়, জায়গা হয়নি অলরাউন্ডার মোসাদ্দেক সৈকতের। স্ট্যান্ড বাই লেগ স্পিনার আমিনুল বিপ্লব, যিনি সবশেষ টি টোয়েন্টি খেলেছেন 2020 মার্চে। রিজার্ভ লিস্টে বিপ্লবের সঙ্গী অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। যে প্ল্যানে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলবো ওই প্ল্যানের মধ্যে ওকে বিবেচনা হয় না, 15 দিন স্কোয়াডে রাখা যায় না। ন্যাশনাল যাবে টিমের সাথে রুবেল হোসেন, আমিনুল ইসলাম, বিপ্লব। যে 15 জন নিয়ে বিশ্বকাপের দল তারা আছেন টি টোয়েন্টিতে বিসিবির নতুন কেন্দ্রীয় যুক্তিতে, যেখানে 9 জেনুইন ব্যাটসম্যান, 4 পেসার, স্পিনারও 4 জন, অলরাউন্ড অপশনে দল ভারসাম্যপূর্ণ। প্রথমবার বিশ্বকাপে যাবেন 6 ক্রিকেটার। স্লো স্পিনিং ট্র্যাকে ধরা দিয়েছে সাফল্য, উন্নতি এসেছে র্যাঙ্কিংও, কিন্তু বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে নির্ভার থাকার কারণ নেই। প্রধান নির্বাচক অবশ্য জয়ের ধারাবাহিকতায় গুরুত্ব দিচ্ছেন। ওমান যাত্রা 3 অক্টোবর, ওখানে আছে 3টি প্রস্তুতি ম্যাচ। টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু 17 অক্টোবর, প্রতিপক্ষ স্কটল্যান্ড। নাজনীন সুলতানা সীমা, বাংলার কণ্ঠ।